দক্ষিণী ছবির জগতে দুঃখের খবর। প্রয়াত অভিনেতা ও বিজেপি নেতা কৃষ্ণম রাজু সম্পর্কে, তিনি ছিলেন সুপারস্টার প্রভাসের কাকা। 1966 সালে তেলুগু ছবিতে ডেবিউ করেছিলেন রাজু। 183টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তার অ্যাক্টিং স্টাইলের কারণে তিনি ইন্ডাস্ট্রিতে রেবেল স্টার নামে বেশি পরিচিত। তবে অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন একজন সফল রাজনৈতিক নেতা। তিনি ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। কেরিয়ারের শুরু থেকেই কাকা কৃষ্ণম রাজুর অনেক সাহায্য পেয়েছেন প্রভাস। তার সঙ্গে প্রভাসের সম্পর্ক বাবা ছেলের থেকে কম নয় তা সকলের জানা। রবিবার তার মৃত্যু হলেও শেষকৃত্য সম্পন্ন হল সোমবার। কোভিডে আক্রান্ত হয়েছিলেন কৃষ্ণম রাজু। রবিবার হায়দ্রাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষকৃত্যে নিজেকে সামলাতে পারলেন না প্রভাস। কান্নায় ভেঙে পড়লেন অভিভাবক হারা অভিনেতা। প্রভাসকে সান্ত্বনা দিতে শেষকৃত্যে তার পাশে দেখা গেল সুপারস্টার মহেশবাবুকে। শেষ যাত্রায় কৃষ্ণম রাজুকে শ্রদ্ধা জানালেন প্যান ইন্ডিয়ান স্টার বিজয় দেবরাকোন্ডা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।